আসসালামাইকুম দর্শক, রেসিপি হাটের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি পটল দিয়ে পটল খাসি তৈরি করে দেখাবো। খুব সহজে আমি রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে পটল খাসি রান্নার রেসিপিটা দেখে নিই। পটলের খাসি করার জন্য এখানে আমি কচি পটল নিয়েছি। পটলগুলো আমি এমন খাঁজ কাটা করে কেটে নিয়েছি, তারপরে তেল দিয়ে ভাজি করেছি। এখানে ভাজি করতে কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি। এই রান্নাটা সাধারণত কচি পটল দিয়ে ভালো হয়। এই পাত্রে প্রথমে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি খানিকটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, মানে মশলার ভিতরে যে র ফ্লেভারটা সেটা যখন চলে গিয়েছে, তখন আমি তার মধ্যে 1.5 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে, মানে তেল উঠে আসলে, পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভাজা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পটলগুলো ভেঙে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়ার পর। 5 মিনিট মতো রান্না করার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের ঘন দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, পটলগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। পানি শুকিয়ে রান্নাটা যখন এই পর্যায়ে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। খুব সহজে তৈরি করে ফেললাম মজাদার পটল খাসি। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।